রাজ্যের পঞ্চায়েতে পঞ্চায়েতে কেলেঙ্কারি। গ্রাম্য উন্নয়নের পুঁজি হরলুকি। লক্ষীপুরত প্রাক্তন বিধায়কর ঘনিষ্ঠর লুণ্ঠন। কাছাৰ জিলাৰ কাটিগড়া বিধানসভা সমষ্টিৰ অন্তৰ্গত লক্ষীপুৰ গাঁও পঞ্চায়তৰ সভাপতিৰ নেতৃত্বত চলি আছে কোটি কোটি টকাৰ লুণ্ঠন ব্ৰাজ। কাটিগড়া সমষ্টিৰ বিজেপিৰ প্ৰাক্তন বিধায়ক অমৰচান জৈনৰ ঘনিষ্ঠ অনুপ পালে চলাই আছে এই লুণ্ঠন ব্ৰাজ। খোদ ৰাইজে সংবাদ মেল পাতি অনুপ পালৰ বিৰুদ্ধে আনিলে এটাৰ পিছত এটাকৈ অভিযোগ। এই 14 মাইনাসের কাজটা হয়েছে গিয়া 3,50,000 টাকার কাজ। দেখো ভালো আছো তুমি? 3,50,000 কাজ হইলে আপনারা দেখতে পারবা ওইখান থেকে স্টার্টিং হয়েছে, এখানেও শেষ হয়ে গেছে কাজটা। আর এদিকে সম্পূর্ণ অসম্পূর্ণ অবস্থায় কাজটা আছে। আপনি যে দুইটা স্কিমের কথা কইছিলেন, এটার মধ্যে একটা প্লাস হইছে এমজি নারেগার কাজ, যেটা এখানেও মানে জব কার্ডের অন্তরে টাকা উঠছে, কিন্তু মানে স্কিমটা সেম, রাস্তাটা সেম, এক বছরের মধ্যে এটা হয়েছে। এখানে কত মিটার কাজ হইব? 100 মিটার কাজ হয়েছে। আপনারা মানে দেখেন যে কিরকম কাজটা হয়েছে, কিরকম উন্নয়ন। এটা যদি উন্নয়ন হয় তে তো দেশ তো আরো মানে উন্নয়ন হয়ে যাইব, যদি তার মতামতে যদি এটা উন্নয়ন হয়। এনরেগাকে ধরে পঞ্চায়েতত আবন্তিত ধনত সভাপতি অনুপ পালে চলাইছে লুণ্ঠন। চতুর্দশ বিত্তীয় আয়োগের পুঁজিত পঞ্চায়েতত সভাপতিয়ে ব্যাপক দুর্নীতি করার কথা রাইজে অভিযোগ করেছে। একটা পথত দুটাকৈ আসনি রূপায়ণ করে অনুপ পালে লুটিলে ধন। লক্ষীপুর গাঁও পঞ্চায়েতত উন্নয়ন সাধন করা বলে ফিতাহি মরা শাসক দলের সভাপতি অনুপ পালর মিথ্যাচার রাইজে উদঙ্গাই দিলে। এটা 14 ফাইন্যান্স, এটা 3,00,000 টাকার কাজ আসলো, কিন্তু সেম বছর এটা 19-20-21-এর কাজ আসলো, মানে সেম ইয়ারে সেম রাস্তার উপরে আরেকটা এনার্জিসের কাজ হয়েছে। মানে একটা রাস্তার উপরে এক বছরে দুইটা কাজ হয়েছে, কিন্তু কাজটা এখনো মানে সম্পূর্ণভাবে অসম্পূর্ণ কাজ আছে। কাজটা 100 মিটারের মতো কাজ হয়েছে, এটা পুরানা রাস্তা, কিন্তু রাস্তার উপরে তারা একটা রিপেয়ারিং করছেন। রিপেয়ারিং করার ফলে কি হয়েছে, খালি 100 মিটারের মতো কাজ হয়েছে, এটা ডালাই করছে তারা 100 মিটার, আর রাস্তাটা মানে সম্পূর্ণ অসম্পূর্ণ অবস্থায় আছে। দুইটা কাজ এক বছরে দুইটা কাজ হয়েছে দুইটা স্কিমের আন্ডারে, একটা 3,50,000 টাকা, আর এনার্জিসের কাজ যেটা এটার সঠিক অ্যামাউন্ট আমরা জানি না, এটার কোনো সাইনবোর্ডও নাই। 14 ফাইন্যান্স যেটা আছে এটার কোনো সাইনবোর্ড নাই। আর মানে পঞ্চায়েতখনের 10টা ওয়ার্ডের ভিতর দুটা ওয়ার্ডের দুর্নীতি রাইজে তথ্য সহ করে উদঙ্গাই দিলে। এতিয়া আপনি চিন্তা করক এই পঞ্চায়েতখনত আসলতে চলিছে কি। কাটিগড়া সমষ্টির লক্ষীপুর পঞ্চায়েতের বড়াইতলি গাঁওর বড়াইতলি প্রথম আর দ্বিতীয়ত সংঘটিত হয়েছে এই দুর্নীতি। কেনেকৈ এটা রাস্তার নামত দুটা আসনি ধরে পঞ্চায়েত প্রতিনিধি আর বিডিও সকলে মিলি চলাই আছে লুণ্ঠন ব্রাজ। কেবল ফলকতহে বর্তি আছে আসনি, কিন্তু কামত একোই নাই। রাইজর অভিযোগের পাছত উর্ধতন কর্তৃপক্ষই কি ব্যবস্থা গ্রহণ করে সেয়া হব সময়ত লক্ষণীয়। পরবর্তী প্রতিবেদনত ফাদিল হব কাটিগড়া সমষ্টির অন্য পঞ্চায়েত সমূহের দুর্নীতির দস্তাবেজ। কাটিগড়ার পৰা চাৰিমূল হক প্লাস কৰ দ্য নিউজ প্লাস।